ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে ব্যারাকপুরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির সহসভাপতি অর্জুন সিং অভিযোগ করেছিলেন পুলিশের মদতে তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে। তিনি সরাসরি তৃণমূল কংগ্রেস নেতাদেরকে পুলিশ ছেড়ে দিয়ে সরাসরি লড়াইয়ে চ্যালেঞ্জ দেন। সাহস থাকলে তৃণমূলের প্রকাশ্যে লড়াইতে আস, থানার প্রোটেকশন নিয়ে রাত্রিবেলা লুকিয়ে চোরের মতন বম মারছে, থানা থেকে দূরে গিয়ে লড়াইটা করুক না, থানা চুপ করে থাকুক। বাংলার মানুষ আর প্রতিবাদের জায়গা পৌঁছে গেছে, বাংলার মানুষ প্রতিবাদ করবে, প্রতিবাদের জন্য রেডি আছে। এটা ভাববে না তৃণমূল কংগ্রেস কে বিজেপি কর্মীরা চুরি করে বসে আছে আর বাহাল তবিয়তে যা ইচ্ছা তাই করে যাবে। সাংসদের সেই বক্তব্যকে এবার কটাক্ষ করে ব্যারাকপুরের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রাজ চক্রবর্তী সরাসরি চ্যালেঞ্জ দিয়ে জানালেন সাংসদের সুরক্ষা লাগে, ওনার নিরাপত্তা লাগে, তাই ওনার ক্ষমতা থাকলে উনি নিরাপত্তা ছেড়ে রাস্তায় আসুক, আমরা নিরাপত্তা ছেড়ে রাস্তাতেই থাকব। আমি একা যেতে পারি, কোথায় উনি ডাকছে বলুক, আমি চলে যাবো ওনার কাছে, পুলিশ কেন লাগবে? আমি একা যাচ্ছি ওনার বাড়িতে, আমি আসতে পারি, রাজি আছি। ওনার সিকিউরিটি লাগতে পারে, আমাদের লাগে না সিকিউরিটি। আমরা তৃণমূল, আমরা মানুষ, মানুষের ভোট দিয়ে আমরা এখানে এসেছি, আমরা মা মাটি মানুষের সরকার, ঠিক আছে? সিকিউরিটি ওনার লাগতে পারে, পুলিশ ওনার লাগতে পারে, পুলিশের ব্যবহার কী করে করতে হয় সেটা উনি করেছেন, আমি তো সাধারণ মানুষ, মানুষের জন্য কাজ করি।